এখনকার দিনে প্রচুর মানুষ ইউটিউবে শুধুমাত্র ভিডিও করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে, নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করছে, আর আমরা শুধু খালি সেগুলো বসে বসে দেখছি। দেখো, তুমি ইউটিউবে ভিডিও করো বা নাই করো, তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ইউটিউব কত টাকা দেয়, মানে ভিডিওতে কত ভিউ হলে ইউটিউব আমাদেরকে টাকা দেবে। সো এরকমই কিছু ডিটেলস আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখাবো যে ইউটিউব আমাদেরকে মানে কত ভিউয়ে কত টাকা দেয়। তো আমি এখানে ধরে নিচ্ছি যে 1000 ভিউতে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয়। আর দেখো, আমি তোমাদেরকে কোনোরকম ভুলভাল ইনফরমেশান দেবো না। তো আমি আমার ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছি 1000 ভিউয়ে, সেটাই আমি তোমাদেরকে কিন্তু দেখাবো একদম লাইভ। তো সবার প্রথমে বলি যে ইউটিউবে ভিডিও আপলোড করলেই আর ভিডিওতে লাখ লাখ ভিউ আসলেই যে তুমি ইনকাম করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। ওকে, কারণ ইউটিউবে কিছু রুলস, কিছু গাইডলাইন্স রয়েছে যেগুলো মেনে যদি তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারো তবেই কিন্তু তুমি ইনকাম করতে পারবে। তার মানে এই নয় যে তোমার ভিডিওতে মিলিয়ন ভিউ, লাখ ভিউ তুমি সেই ভিডিও থেকে ইনকাম করে নেবে, এরকম নাও হতে পারে। ওকে, অবভিয়াসলি কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার দরকার। তো ওটা সাইডে রাখলাম। তো মেন ভিডিও টপিক যেটা হচ্ছে, ইউটিউব আমাদেরকে 1000 ভিউতে, মানে আমার ভিডিওতে যদি 1000 ভিউ আসে তাহলে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয়। সবার প্রথমে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের স্টুডিওতে যাচ্ছি, আমার যে ভিডিওগুলো আছে তো সেখান থেকেই আমি তোমাকে দেখাবো যে কত ভিউয়ে কত টাকা দেয়। তো প্রথমেই আমি এখানে আমার চ্যানেলের স্টুডিও ওপেন করে নিয়েছি, আর স্টুডিও ওপেন করে নেওয়ার পরে এখানে আমি সবার প্রথমে মোস্ট ভিউ করে নিয়েছি, মানে আমার চ্যানেলের যে ভিডিওগুলোর মধ্যে সবথেকে বেশি ভিউ এসেছে সেগুলোকে আমি প্রথমে নিয়ে চলে এসেছি। ওকে, সো আমি তোমাকে দুটো ভিডিও দেখাবো, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে কত ভিউয়ে কত টাকা কি দেয়। তো এখানে প্রথম যে দুটো ভিডিও দেখতে পাচ্ছ, একদম সবার প্রথমে যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে 6,33,000। ওকে, এখন আমি ফার্স্টে এই ভিডিওটার অ্যানালাইটিক্স ওপেন করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটার ভিউ হচ্ছে আমার 6,33,000 সামথিং, অ্যান্ড ওকে, এটা হচ্ছে আমার লাইফ টাইম ভিউ এটার। আর এটার যদি আমি রেভিনিউতে যাই, দেখো $539। তো ইউটিউব আমাদেরকে কিন্তু ডলারে রেভিনিউ দেখায়। ওকে, সো 6,33,000 ভিউতে $539। তো চলো এটাকে আমরা একটু হিসাব করে নিই। তো প্রথমে আমি আমার ফোনে ক্যালকুলেটারটা ওপেন করে নিই। তাহলে আমাদের ভিউ হচ্ছে 6,33,000, তাই তো? 6,33,000 এটাকে আমরা 539 দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো এখানে আসছে 1,174, মানে 1,174 ভিউতে আমাকে ইউটিউব $1 দিয়েছে ওই ভিডিওটাই। তাহলে 1,000 ভিউতে সামথিং $0.90 মতো 1,000 ভিউ, মানে 1,174 যদি $1 দিয়ে থাকে ভিডিওটাই, 1,000 ভিউতে তাহলে আমাকে $0.90 মতো দিয়ে যাবে। ওকে, সো তোমরা বুঝতেই পারছো এখানে এই ভিডিওটা দেখে তাহলে আমি কত টাকা পেয়েছি, মানে 1,000 ভিউতে কত টাকা পেয়েছি। তো 1,000 ভিউ এখানে আমি জাস্ট $0.90 মতো পেয়েছি। ওকে, সো আরেকটা ভিডিও আমি তোমাকে ওপেন করে রেখেছি, ওরই নিচে যেটা ছিল 5,73,000। ওকে, দেখো এই ভিডিওটা হচ্ছে 5,73,000, আর এটার যে ডলারটা সেটা হচ্ছে $154। দেখো ভিউ কিন্তু পুরোপুরি কাছাকাছি, সেটা 6,33,000, সেটা 5,73,000। তো সেটা রেভিনিউ দেখো আর এই ভিডিওটার রেভিনিউ দেখো। এখন এটা যদি আমি তোমাদেরকে হিসাব করে দেখাই, এটা হচ্ছে 5,73,000 আর $154, তাই তো? ওকে, 5,74,000 ভাজিত $154। সো দেখো তিন হাজার সাতশোতে এটা $1 দিয়েছে। তাহলে দেখো একটা ভিডিওতে 1,100তেই দিয়ে দিয়েছে $1, আর একটা ভিডিওতে 3,700। তার মানে ইউটিউব কখনোই আমাদেরকে সমান রেভিনিউ দেয় না, কখনো 1,000 ভিউতেও $1 দিতে পারে, কখনো 2,000, 3,000, 4,000, 5,000 ভিউতেও $1 পর্যন্ত কিন্তু দিতে পারে। ওকে, আর তোমরা যে প্রথম আমার ভিডিও যে ডলারটা দেখতে পেলে যেটা ছিল $539, এটা যদি আমরা আমাদের ভারতীয় টাকায় হিসাব করি তাহলে সামথিং এটা হবে $44,198। ওকে, $539, মানে ওই যে ভিডিওটা ছিল যেটা হচ্ছে 6,73,000 ভিউ, সেটা থেকে আমি $44,198 ইনকাম করেছি। তো তাহলে ভাবো যারা যাদের ইউটিউবে ভিডিওতে মিলিয়ন ভিউ তারা কত কত টাকা ইনকাম করেছে। ওকে, সো এই ইনফরমেশানটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর প্রথমবার চ্যানেলে ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, টাটা।